আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। তো টিউটোরিয়ালের এর পর্যায়ে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিতের যে আমাদের অনুশীলনী ম্যাথ করছিলাম, তো এই অনুশীলনী আমরা এখানে 4 নম্বর ম্যাথ করবো এখন। ওকে, আচ্ছা, তো এখানে একটা বিষয় আছে যে গুণিতক নির্ণয়ের মাধ্যমে সমহার বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করতে বলছে এখানে। তো আমরা এখানে দুইটা কাজ একবারে করবো, এখানে এই ম্যাথগুলো করবো এবং সাথে 4 নং কাজের প্রতিটি সমস্যা, প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি গুণনীয়ক বের করতে হয়েছিল এটা আমাকে একবারে বের করবো, একটা করে ম্যাথ করবো এবং করবো। এবং সমহার বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের পর লবগুলোর উপাদানগুলো তুলনা করে তুমি কি 5 নং এর সাথে কোনো সম্পর্ক পাইছো কিনা আমরা এটা দেখবো। আমরা কিন্তু অলরেডি এগুলো কিন্তু আলোচনা করছিলাম এখানে, 4 নং এর যে মানগুলো এখানে ছিল। তো আমি আগে এখানে 1 থেকে 3 পর্যন্ত করছিলাম বিধায় এখানে 4 থেকে 7 6 পর্যন্ত মানগুলো এখানে পরবর্তী দেখাইছিলাম। তো আমি করবো কি, এখানে শুরু থেকে আমি কাজগুলো এখানে করবো। ওকে, আচ্ছা, তো এখানে প্রথমত যেটা আমরা এক নম্বর আলোচনা করবো, তো এখানে দুইটা মান দেওয়া আছে বারবার, এটা একটা মান হবে এখানে। ওকে, এটা ভুল আছে এখানে, 1/5 আর 3/10, এটা আমাদের লসাগু করতে হবে, 1/5, 3/10। ওকে, তো আমি প্রথমত মানে ব্ল্যাক দিয়ে লিখতেছি এখানে 1/5 আর হচ্ছে 3/10, তাই না? আচ্ছা, 1/5, আচ্ছা ঠিক আছে, তো আমি লিখলাম এখানে কত নম্বর ম্যাথ জানো, এটা আমাদের, এটা ম্যাথ হচ্ছে আমাদের 4-এর 1 নম্বর, কি আছে এখানে 1/5 আর হচ্ছে 3/ কত এখানে 10। ওকে, তো আমরা এখানে এই ম্যাথটা সবগুলো মানে মোটামুটি সলভ করবো ইনশাল্লাহ। তো আমরা এখানে প্রথমত করবো কি, এখানে এর হচ্ছে গুণনীয়ক বের করবো, তাই না? এখানে আমরা কি করবো, গুণনীয়ক বের করবো, গুণিতক এখানে বের করবো। এর আগে আমরা গুণনীয়ক বের করছিলাম, এখানে গুণিতক, গুণিতক মানে আমাদের এখানে 2 করে গুণ করে যাবে, মানে মানে গুণ করে দেওয়া আর কি, নামতা আর কি। হ্যাঁ, নামতা। তো আমরা এখানে যদি 1. মানে 1/5-এর যে মানগুলো বের করি এখানে কত হবে এখানে, তো 1/5-কে আমি যদি 1 দ্বারা গুণ করি তাহলে কি হবে এখানে, 1/5 হবে। তো 2 দ্বারা গুণ করলে 2/5 হবে এখানে, 3 দ্বারা গুণ করলে 3/5 হবে এখানে। ওকে, 4 দ্বারা করলে কি 4/5 হবে এখানে, 5 দ্বারা গুণ করলে 5/5, তাই না? তো এই 5/5 মানে 5/5 কাটলে এখানে 1 থাকবে না এখানে, তো আমি এখানে লিখতে পারবো এখানে 1 লিখতে পারবো এখানে। তো আমরা এখানে লিখবো এখানে 1, তারপরে কি 6/5 হবে এখানে, 7/ কি হবে 5 হবে এখানে, 8/5 হবে এখানে, ওকে, 9/5 হবে এখানে, 10/5 হবে, তাই না? 10/5 হবে এখানে, রাইট? তো 10/5 আমি এখানে 5 লিখি, তো এটা লেখার পর আমরা কিন্তু এখানে এটা চাইলে কাটতে পারবো এখানে, এখানে 2 হবে কিন্তু। তো 5 গুণে 10, তার মানে এখানে লিখবো আমি 2 লিখবো এখানে। ওকে, এখানে 2 লিখলাম, তো আমি মোটামুটি 10টা বন্ধ লিখলাম, পরে যদি লাগে আমি আরও লিখবো। আপাতত আমি একটি স্পেস লিখে এখানে 3/10-এর জন্য আমি কাজটা করতেছি, 3/10, 3/10। তো 1 দিয়ে করলে কি 3/10 হবে এখানে, তো 2 দিয়ে করলে কি 6/10 হবে এখানে। তো এটাকে আমি যদি কাটি 6/10 করি তাহলে কত হবে, 2 3 3 দুগুণে 6 হবে এখানে, 3 দুগুণে 6 আর 5 গুণে 10 হবে, তার মানে 2/5, 3/5 হচ্ছে এখানে, কত হচ্ছে 3/5। ওকে, 3/5 হচ্ছে এখানে। ওকে, তো আমি এখানে 3/5টা যে লিখি এখানে, তো 3/5 লিখবো, 3/5 লিখবো এখানে, 3/5, দেখুন তো আমাদের এখানে কিন্তু 3/5 আমি এখানে পেয়ে গেছি, অ্যান্ড এখানে কিন্তু 3/5 পেয়ে গেছি এখানে, তার মানে আর কি এখানে যাওয়ার দরকার আছে এখানে, না। তার মানে এখানে যেহেতু 3/5 আমরা এখানে একটা পেয়ে গেছি, এখানে একটা পেয়ে গেছি, তার মানে আমাদের এটাই কিন্তু আমাদের লসাগু হবে এখানে, রাইট? তো এখন আমরা একটু জাস্ট এই কাজটা একটু মানে করি এখানে, মানে যেটা সংক্ষিপ্তভাবে যেটা করা হয়, বা এখানে বলছে না গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে করছে এবং সমহার বিষ্ট করার মাধ্যমে করতে বলছে। আমি সমহার যে করি এখানে, সমহার দিয়ে, সমহর, তো সমহর করতে গেলে আমাদের কত কত আছে বলুন তো, এখানে 1/5 আছে এখানে, অ্যান্ড আছে কি এখানে 3/10 আছে এখানে। আমরা প্রথমে 5 আর 10-এর লসাগু করবো এখানে, লসাগু দেখি 5 আর 10-এর লসাগু কত হবে এখানে, 5 আর 10, 5 দিয়ে যে করি কত হবে এখানে, 1 হবে এখানে, আর এসে কত হবে এখানে, 5 গুণে 10, তাহলে 10 কিন্তু এখানে লসাগু হচ্ছে কি 10। তো সমহার করার জন্য আমাদের নিয়ম জানো কিছু এখানে, এটাকে আমাদের n=10 দিতে হবে এখানে, আর লসাগুর মানটা এখানে n=10 দিতে হবে এখানে। দিয়ে আমরা করবো কি, এখানে এই 10-কে প্রথমে 5 দ্বারা ভাগ করবো, তো 2 পাবো না এখানে, তো এই 1-এর সাথে 2 গুণ করলে কি 2 হবে এখানে। ওকে, আবার এই 10-কে আমি করবো কি, এই এই 10 দ্বারা ভাগ করবো এখানে, 1 হবে, তো এই 3-এর সাথে 1 গুণ করলে কত হবে, 3 হবে এখানে। ওকে, এই যে আমাদের বিষয় দিয়ে এখানে আমরা কি পর্যন্ত বুঝতে পারছি এখানে, হ্যাঁ, তার মানে আমরা এখানে পাইলাম। এখন লবগুলো এখানে 2 আর 3 আছে, তো এই দুটার আমাদের কি করতে হবে এখানে, লসাগু করতে হবে এখানে, কারণ যেহেতু আমরা লসাগু বের করতেছি আর গসাগুর সময় গসাগু করতে হবে এখানে। তো আমি করবো কি, লব 2 ও 3-এর লসাগু, মানে লসাগু মানটা তো মানে পাচ্ছি না, মানে ব্যাপারটা তো খুবই খারাপ, তো লসাগু, তাই না? লসাগু কত হবে এখানে, আমি এটা একটু করে দেখি এখানে, 2 আর 3, 2 আর 3, আমি একটু কালারটা যদি চেঞ্জ করে নিই তাহলে বেটার হবে, কারণ বারবার একই কালার দিয়ে ভালো লাগে না। তো এখানে তো 2 আর 3-এ 3 6 হবে এখানে, তার মানে লসাগু হবে 6 এখানে, তার মানে নির্ণয় গসাগু হবে কি বলুন তো, এখানে নির্ণয় গসাগু কত, অ্যান্সার হবে কি
নির্ণীয় লসা কত হবে এখানে? ওপরে ছয়, এখানে কি 10 না? এটাকে ভাগ করা যাবে না, 3 দুগুণে 6, 5 গুণে 10, তার মানে কি 3/5। দেখুন আমি কিন্তু এখানে 3/5 পাইছি, এখানেও কত বলুন তো, এখানে 3/5, তাহলে অ্যান্সার আমাদের এখানে কিন্তু অ্যান্সার কত বলুন তো, এখানে অ্যান্সার 3/5 হচ্ছে এখানে। ওকে, মানে গুণিতক বের করার মাধ্যমে করলেও 3/5 হচ্ছে এখানে। আবার এখানে দেখুন যে আমাদের গুণ সমহার করার মাধ্যমে কিন্তু 3/5 পাচ্ছে এখানে। এখন আমরা এটা প্রথমটা ম্যান পাইলাম, এখন বলছে এখানে 4 নং কাজের প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে গুণনীয়ক বের করা হয়েছিল এখানে। তো আমরা এটা একটু করে দিই এখানে। তো এখানে দেখুন আমরা কতটা এখানে গুণনীয়ক বের করছি, আমি এখানে 1/5-এর জন্য 1টা 2টা 3টা গুণনীয়ক বের করছি, এখানে কয়টা আছে? 3টা, 3টি, হ্যাঁ 3টি বের করছি আমি। আর এখানে কয়টা বলছি? 1টা 2টা 2টা এখানে বের করছি, এখানে কয়টা? এখানে 2টা। ওকে, কয়টা বের করছি? 2টা বের করছি, 1টা 3টা 1টা 2টা এখানে। ওকে, তো এখানে এই কাজটা আমরা এখানে করলাম, এখানে হ্যাঁ ন্যূনতম কতটি গুণনীয়ক বের করতে হয়েছিল তা লেখো এখানে। তো আমার এখানে কিন্তু দেখুন আমি যেখানে 2টা গুণনীয়ক বের করি 2টারে, তাহলে কিন্তু হবে না, আমাদের এখানে কি 3টা 2টারে করলে তাহলে আমরা পেয়ে যাবো এখানে, তাই না? কারণ সর্বোচ্চ তো আমাদের যেখানে থাকবে সেটা আমরা বের করি। তাহলে আমি এখানে লিখবো, এখানে আমি দেখবো যে সর্বনিম্ন, সর্বনিম্ন 3টি কি করতে হবে এখানে? গুণিতক বের করতে হবে এখানে, মানে আমরা এখানে করবো এটা লাস্টে লিখবো, মানে এটা কোথায় লিখবো এখানে? যে একের জন্য, হ্যাঁ মানে আমরা এখানে জাস্ট আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা 5 নম্বর ম্যাথের জন্য দেখতেছি, পাঁচের এই 5 নম্বরের জন্য 1 নম্বর ম্যাথটা এখানে, পাঁচের জন্য 4-এর 1-এর অ্যান্সার হবে কি এখানে? সর্বনিম্ন 3টি গুণিতক বের করতে হবে, তাই না? বের করতে হবে, এটা আমরা পেলাম এখানে। অ্যান্ড এখানে দেখুন আমাদের এখানে এটা 5, আমরা 6-এ দেখুন এখানে সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর লবের উপাদানগুলো তুলনা করে তুমি কি 5 নং-এর সাথে কোনো সম্পর্ক পাচ্ছো? অবশ্যই এখানে একটা সম্পর্ক পাওয়া যাবে, সেটাকে দেখুন এখানে আমি সমহার করার পর এখানে, হ্যাঁ সমহার করার পর দেখুন এখানে আমাদের এখানে মানে যেটা আমাদের এখানে 1/5 আছে, দেখুন 1/5 আছে, সেটা আমাদের 2 আসছে এখানে লবের মান, আর এখানে 3 আসছে এখানে, তার মানে এই 3 বলতে আমরা বুঝতেছি এখানে এই যে আমাদের এই 3টা আমাদের এখানে গুণিতক বের করতে হবে এখানে 3টা, আর এখানে এই 2 বলতে বুঝতেছি আমাদের এখানে 2টা গুণিতক বের করতে হবে এখানে। ওকে, কয়টা গুণিতক বের করতে হবে? 2টা গুণিতক বের করতে বলছে, না আমরা কি বুঝতে এখানে, তার মানে এটা একটা সম্পর্ক আমরা পাচ্ছি এখানে। তো এটা জাস্ট আমরা এখানে লিখবো এখানে, জাস্ট সব ক্ষেত্রে কিন্তু সম্পর্কটা পাবো না এখানে, আমরা এখানে জাস্ট এটা ফাইনাল একটা সামারি পাবো, তার মানে দুটা দুটা মানের জন্য কিন্তু একটা সম্পর্ক পাইলাম এখানে। ওকে, আমরা কি বুঝতে পারছি এখানে? ওকে, এখন আমরা এই এইবার এখানে 4-এর 2 নম্বর ম্যাটটা এখানে সলভ করার ট্রাই করবো। ওকে, তো আমরা এখানে 4-এর 2 নম্বর ম্যাটটা কি আছে এখানে, আমরা একটু জাস্ট লিখি এখানে 1/6 আর 5/8, তাই না? এখানে 2 নম্বর ম্যাথ এখানে, আমরা একটু কালারগুলো একটু ঠিকঠাক মতো নিয়ে নিই আগে, একটু আচ্ছা কি আছে 2 নম্বর ম্যাথ এখানে? 1/6 আছে এখানে, অ্যান্ড কি আছে এখানে? 5/8 আছে এখানে। ওকে, তো আমরা প্রথমত এখানে করবো কি, 1/6-এর জন্য আমরা এখানে কি করবো এখানে এর গুণিতকগুলো বের করবো এখানে। ওকে, 1/6-এর জন্য, তো 1/6-এর জন্য আমি যে গুণিতকগুলো বের করি, তো 1/6-এর জন্য প্রথমে 1/6-কে 1 দ্বারা গুণ করলে কি 1/6 হবে, তো আমি যে 2 দ্বারা যে 1/6-এ গুণ করি এখানে, তো একটু দেখুন এখানে 2 1/6 করলাম এখানে, এখানে 2 দ্বারা গুণ করলাম এখানে, তো 2 কিন্তু ওপর থাকে এখানে, তো 1/3 লেখা যাবে এখানে, লেখা যাবে 1/3, তাহলে এটা হচ্ছে কি 1/3 হবে এখানে। তা 3 দ্বারা যদি আমি করি এখানে 1/6-কে, তো 1/2 থাকবে এখানে, কিন্তু একটু ক্যালকুলেশনগুলো করে দেখবেন এখানে। তারপরে 4 দ্বারা করলে কত হবে এখানে? 1/6 আছে, এটাকে আমি 4 দ্বারা গুণ করবো এখানে, তো এখানে 2 হবে এখানে, এখানে 3 হবে, 3 দুগুণে 6, মানে 2/3 হবে এখানে। তো এইভাবে ক্যালকুলেশনগুলো আমি কিন্তু করে করে বসাচ্ছি এখানে মানগুলো। তারপরে 5 দ্বারা করলে 5/6 হবে এখানে, 6 দ্বারা 6 করলে 1 হবে না এখানে, তো 7 দ্বারা করলে কি হবে এখানে বলুন তো? 7/6 হবে এখানে। ওকে, 7/6 হবে এখানে। 8 দ্বারা করলে কত হবে এখানে? 8/6 মানে কি 2 দিয়ে কাটা যাবে, তো 4/3 লেখা যাবে এখানে। ওকে, 9 দ্বারা করলে কত হবে এখানে? 9/6, 9/6 মানে কি 3 3-কে 9, 3 দুগুণে 6, তার মানে 3/2 করা যাবে এখানে। একটু আপনার একটু ক্যালকুলেশন, 10/6 করলে করে 10/6 মানে কি 5 গুণে 10, 3 দুগুণে 6 মানে কি 5/2 করা যাবে এখানে। 11 দিয়ে করলে 11/6 লিখবো আমরা এখানে, 12 দিয়ে করলে কত লেখা যাবে বলুন তো এখানে? 12/6 মানে কি 2 লেখা যাবে, 13/6 করা যাবে, তারপরে 13/6 মোটামুটি আমরা কিছুদিন মধ্যে নিয়ে যাবো এখানে। তারপরে 14 দিয়ে করলে 14/6 মানে কি বলুন তো এখানে? 7/3 করা যাবে এখানে। তারপরে এখানে কি 15 দিয়ে করলে কত হবে? 15/6 মানে কি
তিন পাঁচে 15, মানে 3 দিয়ে ভাগ যাবে, আবার 3 দুগুণে 6 হবে এখানে। ওকে, এই পর্যন্ত আমরা আপাতত স্টপ করলাম এখানে, আরো 15 পর্যন্ত নিলাম আপাতত। ওকে, পাঁচ বাই আটের জন্য দেখি আমরা, পাঁচ বাই আট, এক দিয়ে করলে 5 বাই 8 হবে এখানে, 2 দিয়ে করলে কত হবে এখানে বলুন তো, 5 বাই কত হবে, 4 হবে এখানে, 3 দিয়ে করলে কত হবে এখানে, 3 5 15, 15 বাই 4 হবে এখানে, 15 বাই 8 হবে এখানে, রাইট? তো আমি এখানে 3 4 দিয়ে করি, তাহলে 4 5 20, 20 বাই 8 মানে কি এখানে 20, 10 বাই 5 বাই 2 করা যাবে একবারে। হ্যাঁ, 5 বাই 2 করা যাবে, মানে এই ব্যাপারটা এরকম যে 20 মনে করেন আছে এখানে, 20 মানে 20, 20 বাই কত এখানে 8 না, তো এটাকে আমি যদি ভাগ করি 5 গুণে, হ্যাঁ আমি এখানে যে 4 দিয়ে ভাগ করি, 4 5 20, 4 2 গুণে 8 এখানে, তো 5 বাই 2 করা যাবে এখানে। ওকে, তারপরে হচ্ছে আমি এখানে 1 দিয়ে দিয়ে 3 4 দিয়ে করলাম, এখানে 5 দিয়ে ভাগ করি, 5 5 25, 25 বাই 8 করা যাবে এখানে, এটা তো এইভাবে থাকবে। তারপরে 30 বাই 30 বাই 8 মানে কি 15 বাই 4 লেখা যাবে, 15 বাই 4 লেখা যাবে। ওকে ওকে, তারপরে 30 35, 7 দিয়ে করলে 5 7 35 বাই 8 করা যাবে এখানে। তারপরে 40 বাই 8 করা, 40 বাই 8 মানে কি 5 আসতে 40, তাহলে 5 হবে এখানে। তারপরে এখানে কি বলুন তো, এখানে 45, 5 নং 45 বাই হচ্ছে কত হবে, 8 হবে এখানে। তারপর এখানে কত বলুন তো, এখানে এখানে লেখা যাবে কি এখানে, তারপরে আমার লেখার দরকার নেই তাই না, কারণ হচ্ছে কি আমাদের দেখুন, আমাদের কিন্তু এখানে এই মানটা পেয়ে গেছি আমরা, এখানে যেখানে 5 বাই 2 কিন্তু এখানে আছে, অ্যান্ড এখানে কিন্তু 5 বাই 2 আছে এখানে, তার মানে এটাই কিন্তু সবচেয়ে মিনিমাম মান এখানে। ওকে, সো তার মানে এখানে আমাদের অ্যান্সার কত হবে, এখানে অ্যান্সার আমাদের এখানে নিম্ন লসাগু হবে এখানে 5 বাই 2, এটা হচ্ছে আমাদের নিম্ন লসাগু হবে এখানে। ওকে, নিম্ন লসাগু হচ্ছে কি 5 বাই 2 হবে এখানে। ওকে, এখন যে সমহর করে যে আমি দেখি এখানে, সমহর করে দেখি, সমহর করে দেখি, সমহর করে, তো আমি একটু কালারটা চেঞ্জ করে নিই এখানে। এখানে কি কি জানো ছিল, এখানে 1/6 ছিল তাই না, 1/6 আর 5/8 দেওয়া আছে এখানে, 1/6 5/8 এখানে। আমি প্রথমে এখানে 6 ও 8 এর লসাগু করবো, আমি দেখি একটু 6 আর 8 এর লসাগু কত এখানে, এটা যাবে 2 দিয়ে যাবে এখানে, তাহলে কত হচ্ছে এখানে, 3 দুগুণে 6 4 12 24 হবে এখানে। ওকে, কত হবে এখানে 24, আমরা এরপরে করবো কি এখানে, এই নিচে দুটা নিচে 24 দেবো এখানে, এখানে 24 দেবো এখানে, এখানে কি 24 দেবো, মানে এই 24 কে আমি কি করবো এখানে 6 দ্বারা ভাগ করবো, 6 দিয়ে ভাগ করলে কত হবে এখানে 4, 4 দিয়ে 1 কে গুণ করলে 4 কে 4 হবে এখানে, রাইট? এখন এই 24 কে আমি যে 8 দিয়ে ভাগ করি, এখানে 3 হবে এখানে, 3 পাশে 15 হবে এখানে। তার মানে একটা বিষয় এখানে খেয়াল করে দেখুন, আমাদের দুইটা মানের মধ্যে কিন্তু একটা চারবার কিন্তু করলেই হয়ে যাচ্ছে এখানে, দেখুন এই যে এখানে একবার দুইবার তিনবার চারবার, চারবার করে আমি এখানে গুণিতক বের করে আমি চারবার গুণিতক করলে কিন্তু আমি একটা মান পাচ্ছি এখানে, 5 বাই 8 পাচ্ছি এখানে, এই এটা পাচ্ছি। আবার এটাকে 15 বার করা লাগতেছে, দেখুন এখানে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার নয়বার 10 বার, 10 বার হবে কেন এখানে, তাহলে আই থিঙ্ক কিছু মিস্টেক আছে এখানে, 5 বাই 2 না এখানে। আচ্ছা, আমাদের এখানে কি মিসিং মিসিং আছে কিনা দেখুন তো, আমাদের এখানে কোনো কিছু মিস্টেক করছে কিনা এখানে। আচ্ছা, সো এখানে 1/6, 1/3 ঠিক আছে, এখানে 1/2 ঠিক আছে, এখানে 2/3 ঠিক আছে, 5/6 ঠিক আছে, 1 আছে, তারপর এখানে 7/6 ঠিক আছে, তারপর এখানে যে 4/3, 7/6 পড়েছে আমাদের, 4/3 আছে এখানে, 4/3 করলাম, তারপরে 3/2 আছে না, হ্যাঁ 3/2, তারপরে 3/2 এর পর হচ্ছে 5/2 না 5/6, এখানে 3 হবে এখানে, হ্যাঁ এখানে 3 হবে, এটা এটা মিসিং, এটা এটা মিসিং, এটা কতবার বলুন তো, এখানে একবার দুইবার 10 বার না, এখানে এই যে 1/6 কে 10 দিয়ে গুণ করে দেখুন, 10/6 না এখানে, তো এটাকে লেখা যাবে 5/3 লেখা যাবে না এখানে, আমি তো আবেগে বিবেক হারিয়ে ফেলছিলাম এখানে, তাহলে 5/3 হবে এখানে, এটা আমাদের কিন্তু হবে না কিন্তু এখানে, তার মানে হচ্ছে আমাদের কোনটা এখানে বলুন তো, এই যে এটা হচ্ছে এখানে 10, 11, 12, 13, 14, 15, এইটা আমাদের হচ্ছে এখানে। ওকে, তার মানে 15 বার করার পর কিন্তু মানটা পাচ্ছি এখানে। ওকে, কতবার করার পর, 15 বার করার পর, সো আমি একটু মিসিং করছিলাম এখানে। ওকে, সো এটা বুঝতে পারছেন মেবি এখানে, তার মানে এখানে দেখুন এটা কিন্তু 15 বার করার পর হলো এখানে। এখন আমাদের আবার কি করতে হবে বলতো, এখানে লবগুলোর লসাগু, লবগুলোর লসাগু, লবগুলোর লসাগু, লবগুলো লসাগু কত হবে এখানে, আমি জাস্ট একটু যে করি এখানে লসাগুটা 4 এবং 15, তো 4 15 কত হবে এখানে, এটাকে আমি কাটতে পারি কি এখানে, কোনোভাবেই কাটা যাচ্ছে এখানে না, তাহলে 4 15 60 এখানে তাই না, তাহলে 60/24, 60/24। ওকে, তো আমরা এখানে কত পাইছিলাম জানেন অ্যান্সার, এখানে এখানে পাইছিলাম 5/2 পাইছিলাম, তো আমি দেখি এটা কাটতে পারি কিনা এখানে,
তো 60টি কাটা যাবে এখানে, 30 দুগুণে 60, এখানে 12 দুগুণে কত বলুন তো, এখানে 24, মানে 15 দুগুণে হচ্ছে 30, আর এখানে 6 দুগুণে তারপর এখানে 3 দিয়ে কাটা যাবে, 3 5 15, 3 দুগুণে 6, মানে এখানে 5 এখানে কি 5 বাই 2 5, এখানে ফাইনাল টেস্ট আমাদের অ্যানসার এখানে, আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে। ওকে এখন আমরা এখানে যেহেতু আমরা এটা করলাম, এখন এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই 5 নম্বরটা করবো, 4 নম্বরের প্রতিটি সমস্যা ভগ্নাংশে ন্যূনতম কতটুকু গুণক বের করা লাগছে আমাদের। কিন্তু আমরা এখানে এই 2 নম্বর ম্যাথের জন্য আমরা এটা না, কিন্তু এটা কিন্তু ক্রস, ন্যূনতম কিন্তু 15টা গুণক বের করা লাগছে এখানে। ওকে কয়টা বলুন তো এখানে 15টা, কারণ আমাদের এখানে 15টা বের করার পরে তো আমরা এখানে এই মানটা পাচ্ছি এখানে, কারণ আমরা যেখানে 5টা বন্ধ করি বা 4টা বন্ধ করি তাহলে তো আমরা এখানে গিয়ে স্টপ হবো, তো এখানে গিয়ে কি আমরা মানটাকে ইকুয়াল পাবো এখানে, না পাবো না, তার মানে 15টা করে আমাদের এখানে মানটা করতে হবে এখানে, রাইট। তো আমরা এখানে লিখবো অ্যান্সারটা, এখানে এখানে আমরা লিখবো হচ্ছে 5, না 5, পাঁচের জন্য চারের হচ্ছে, হ্যাঁ পাঁচের জন্য চারের হচ্ছে আমার 2 নম্বর ম্যাথটা সলিউশন হবে এখানে এরকম, যেখানে সমস্যাটি না সমস্যার সমাধান করতে করতে ন্যূনতম কি বলুন তো এখানে 15টি গুণিতক বের করতে হবে এখানে, গুণিতক বের করতে হবে এখানে, আই থিঙ্ক বুঝতে পারছি আমরা এখানে। এবং আমাদের এখানে যে এই 6 নম্বর যে ম্যাটটা আছে, 6-এর জন্য 2 নম্বর ম্যাটটা এখানে 6-এর জন্য, ওকে তো 6-এর জন্য 4-এর 2 নম্বরটা দেখবো এখানে, তো এটা একটু আমি দেখি 6-এর জন্য কি বলছে এখানে। তো এখানে বলছে যে তাদের মধ্যে এখানে এই সমহার করার পর তাদের মধ্যে একটা সম্পর্ক আছে কিনা সেটা আমাদের মানে ব্যাখ্যা করতে বলছে এখানে। তো হ্যাঁ, তাদের মধ্যে একটা সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের পর তাদের মধ্যে লবগুলোর মধ্যে একটা মানে লসাগু করলে আমরা কি পাবো এখানে, মানে আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে আমরা করবো এখানে যে সমহার বিশিষ্ট বিশিষ্ট ভগ্নাংশে ভগ্নাংশে প্রকাশের পর প্রকাশের পর তাদের লবগুলোর লসাগু তাদের লবগুলোর লসাগু করতে করে ওই লসাগু দিয়ে ভগ্নাংশটিকে ভাগ করে, হ্যাঁ ভগ্নাংশটিকে ভাগ করে ভাগ করে লবগুলোর মধ্যে যেটি বড়, হ্যাঁ লবগুলোর মধ্যে যেটি বড় যেটি বড় ন্যূনতম ততগুলো আমাকে এখানে আমি জাস্ট নিচে লেখি, এখানে আমার লেখা যদিও ভালো না, ন্যূনতম ততগুলো গুণিতক বের করতে হবে এখানে, গুণিতক বের করতে হবে, এটা হচ্ছে আমাদের এখানে বিষয়াদি। তার মানে যতগুলো মানে যেটা বড় পাবো এখানে ততগুলো মিনিমাম আমাদের কি করতে হবে এখানে, গুণিতক বের করতে হবে এখানে, আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে। ওকে আমরা এখানে নেক্সট ম্যাথে চলে যাচ্ছি, এখানে আমাদের এখানে 3 নম্বর ম্যাথে যাচ্ছে, এখানে 2/7 6/8 এখানে এইটা নিয়ে আলোচনা করবো এখন। সো আমি এখানে বারবার কিন্তু 5 এবং 6-এর আনসারগুলো এত লিখবো না এখানে, সো আমি একটা লিখে দিলাম, বাকিগুলো সবগুলো আপনি করে নেবেন এখানে, 2/7 এবং 6/8 এখানে 3 নম্বর ম্যাথ, এখানে 2/7 আর স্যার 6/ কত এখানে 6/8, তো এই 6/8কে একটু ভাঙানো যাবে, এটাকে লেখা যায় 3/ কত লেখা যায় 4 লেখা যাবে এখানে, তো আমি 3/4 নিয়ে কাজ করবো, তো যে কোনো একটা নিয়ে করলে হবে এখানে। তো আমরা এখানে প্রথমত 2/7-এর জন্য গুণিতক যে বের করি, 1 দিয়ে করলে কত 2/7 হবে এখানে, আমি 2 দিয়ে যে করি তাহলে 4/7 হবে, 2 দুগুণে 4 হবে এখানে, তারপর 3 দিয়ে করলে 6/7 হবে এখানে, তাই না, তো 4 দিয়ে যে করি 8/7 হবে এখানে, 5 দিয়ে করলে কত এখানে 10/7 হবে এখানে, 10/7 হবে, আবার যে 6 দিয়ে করি 12/7 হবে এখানে, 7 দিয়ে করলে 14/7, 14/7 মানে 2 লেখা যাবে এখানে, তারপরে এখানে কি 16/7 লেখা যাবে এখানে, 17 18/7 লেখা যাবে এখানে, ওকে 20/7 লেখা যাবে এখানে,
বাইশ বাই সাত লেখা যাবে এখানে, এভাবে কিন্তু আমরা লিখতে পারবো এখানে। তারপর চব্বিশ বাই সাত লিখতে পারবো, চব্বিশ বাই সাত। তারপরে কত লেখা যাবে আমাদের, ছাব্বিশ বাই সাত লেখা যাবে এখানে, ছাব্বিশ বাই সাত লেখা যাবে এখানে, আঠাশ বাই সাত লেখা যাবে, আঠাশ মানে সাত মানে চার লেখা যাবে এখানে। ওকে, তিরিশ বাই সাত লেখা যাবে এখানে, তারপরে এখানে বত্রিশ বাই সাত লেখা যাবে এখানে, তারপরে এখানে চৌত্রিশ বাই সাত লেখা যাবে এখানে, এভাবে কিন্তু আমরা লিখতে পারবো এখানে। তারপরে ছত্রিশ বাই সাত লিখতে পারবো এখানে, আটত্রিশ বাই সাত লিখতে পারবো এখানে, তারপরে কি বলুন এখানে চল্লিশ বাই সাত লিখতে পারবো এখানে, এবং বিয়াল্লিশ, ছয় সাতে বিয়াল্লিশ মানে ছয় লেখা যাবে এখানে। ওকে, আর আমি এখানে লিখলাম না মোটামুটি, এখানে এই পর্যন্ত স্টপ করলাম এখানে। এখন আমি এখানে তিন বাই চারের যে গুণিতক এগুলো আমি বের করবো, কালারটা একটু চেঞ্জ করি, এটা বোরিং লাগতেছে কালারটা, এটা দিয়ে একটু করি। তো প্রথমে তিন বাই চারে লেখা যাবে এখানে, তারপরে লেখা যাবে গুণিত তিন বাই দুই গুণ হলে কি বলতো, ছয় বাই চার মানে, ছয় বাই চার মানে কি বলুন তো, এখানে তিন বাই দুই লেখা যাবে এখানে, তিন বাই দুই লেখা যাবে, নয় বাই চার লেখা যাবে এখানে, তারপরে কি বলুন এখানে বারো বাই চার মানে কি, তিন চারে বারো, তিন হবে এখানে, পনেরো বাই চার, তারপর কি বলুন এখানে আঠারো বাই চার মানে কি, আঠারো বাই চার মানে নয় দুগুণে আঠারো, দুই দুগুণে চার মানে নয় বাই দুই লেখা যাবে এখানে। তারপরে হচ্ছে আঠারো, একুশ বাই হচ্ছে চার লেখা যাবে, এটা কোনো ভাগ করা যাবে না এখানে। তারপরে একুশ, চব্বিশ বাই চার মানে কি, চার ছয় চব্বিশ, তার মানে আর কিন্তু পাচ্ছি না আমি, দেখুন আমাদের ছয় ছয় মিলে গেছে কিন্তু আমার এখানে, এখানে ছয় ছয় মিলে গেছে এখানে, এই যে ছয় অ্যান্ড এই ছয়, তার মানে এটাই কিন্তু আমাদের এখানে নির্ণয় লসাগু হবে এখানে। ওকে, তো লসাগু ছয় হবে এখানে, আই থিঙ্ক বুঝতে পারছি আমরা এখানে। মানে এটাকে আমি যদি সমহারে যদি কনভার্ট করে নিই তাও কিন্তু আমাদের কোনো সমস্যা নেই এখন, এটা তো বুঝছি মেবি আমরা এখানে। এখন সমহার করে যদি আপনারা যে, আমি আমি যে টেকনিকটা অবলম্বন করে দিচ্ছি যে সমহার কীভাবে করতে হয়, তো সমহারটা যদি করেন এখানে আপনার নিজের মতো করে, তো এখানে দুই বাই সাত এবং তিন বাই চার, দুই বাই সাত এবং কি তিন বাই চার, এটাকে সমহার করার জন্য আমাদের সাত এবং চারের লসাগু করতে হবে প্রথমত। তো সাত তার সাথে আঠাশ হবে এখানে, তো এই আঠাশটা আমি এখানে করবো, এখানেও আঠাশ দেবো এখানে, অ্যান্ড এখানেও আঠাশ দেবো এখানে। ওকে, এরপরে এই আঠাশ আছে না, আঠাশকে আমি সাত দিয়ে ভাগ করবো এখানে, তো এখানে সাত দুগুণে চোদ্দ, চার সাথে আঠাশ, এখানে চার, চার গুণ দুই মানে আট হবে এখানে। এখন এই আঠাশকে আমি যদি ভাগ করি চার দিয়ে, মানে সাত পাবো, তো সাত তিন সাথে একুশ হবে এখানে। ওকে, তো এটা আমি এখানে কি সমহারবিষ্ট ভগ্নাংশ করলাম। এই সমহারবিষ্ট ভগ্নাংশ করার পর এখন আমাদের আট এবং এগারোর লসাগু করতে হবে, আবার এগারোর লসাগু করতে হবে। তো লসাগুটা কত হবে এখানে দেখি, আট এবং একুশের লসাগু কত হবে এখানে, এটা তো যাচ্ছে না এখানে, এটা কি কোনো মান দ্বারা ভাগ যাচ্ছে না, তার মানে আট এবং একুশের গুণফলটাই হচ্ছে লসাগু হবে এখানে। আটকে আট, আট দুগুণে ষোলো মানে একশো আটষট্টি, এখানে 168। তাহলে এখানে আমাদের লসাগু যেটা হবে এখানে, লসাগু মোট ভগ্নাংশের লসাগু, হ্যাঁ লিখলে হচ্ছে ভগ্নাংশের লসাগু 168 বাই কত এখানে, আঠাশ। তো আপনি এটাকে ভাগ করে দেন, 168 কে আঠাশ দিয়ে ভাগ করে দেন, 168 ভাই হচ্ছে আঠাশ, এখানে আঠাশ করেন, দেন পারফেক্টলি ছয় পেয়ে গেছেন এখানে। তো এই জন্য আমাদের এখানে কত হবে এখানে, অ্যান্সার কত হবে ছয় হবে এখানে। ওকে, তো এখন একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই পাশের এর জন্য আমি যেটা লিখবো সেটা হচ্ছে কি, ন্যূনতম কতটা গুণক বের করা লাগবে এখানে। ন্যূনতম দেখুন আমাদের এখানে, এখানে আমাদের কটা করা লাগছে এখানে দেখুন, তো এখানে হচ্ছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা বিশটা একুশটা বোর্ড লাগছে এখানে, মানে একুশটা, আর এখানে কটা বলুন তো, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা আর একুশটা না, তো এর মধ্যে বড় কোনটা মানে একুশ, তার মানে একুশটা আমাদের বের করতে হবে এখানে। তো এখানে যে ছয় নাকি কত কত, এটা এটা হচ্ছে আমাদের এখানে পাঁচের হচ্ছে জন্য, পাঁচের জন্য চারের তিন নম্বর যেটা হবে সেটা হচ্ছে আমাদের একুশটা বের করা লাগবে এখানে। ওকে, ন্যূনতম একুশটা বের করতে হবে এখানে। তো এরপর এটা একদম সিমিলার, জাস্ট ওখানে সংখ্যাগুলো চেঞ্জ করে দিলে হবে এখানে। তো ছয়ের জন্য আমি যে চারের তিন নম্বরটা এখানে সলভ করি, তো একইভাবে জাস্ট সংখ্যাটা চেঞ্জ করে দিয়ে আমাদের লিখতে হবে এখানে, কী সম্পর্কটা পাচ্ছে এখানে, জাস্ট একই জিনিস বারবার লিখবো এখানে। ওকে, আচ্ছা, এরপরে আমরা নেক্সট টিউটোরিয়াল এখানে কি এই আইভি এবং হচ্ছে কি ভি এবং ভিআই, এই তিনটা নিয়ে আলোচনা করবো এখানে। ওকে, এ পর্যন্ত ভালো থাকবেন।